तो फ्रेंड्स गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल अंजलि लाइफस्टाइल ब्लॉगे। तुम्हारे सबाई के स्वागत, आशा करछि तुम्हारा सबाई भालो आछो। तो बंधुरा चलो आज के दिन स्टार्ट करा जाक। एखान थेके तो सकाल सकाल चले एसेछि आमि नतून बाड़ीते। बोललाम ना सेदिन एकटा भूल काज होयेछिलो, देखो ओई जे ওখানটাতে দেখতে পাচ্ছ গেট করেছে, তো ওই দিকটা আমি গেট করতে বলিনি। ওখানে যেহেতু সামার সেল পাম্প বসানো হয়েছে, তো আমি বলেছিলাম এই দিকটাতে গেট করতে। দেখো অল্প একটু ভেঙেছে, এই যে এই সোজাটাতে। তো সেই জন্য আমি সেদিন বিকেলবেলা যখন এলাম, সন্ধ্যাবেলা এসে দেখছি ভুল জায়গায় করেছে। তো আর কাজ বন্ধ করে দিয়েছিলাম কালকে, আজকে আবার ওটা ভেঙে পড়ে ওখানে গেট হবে। আর এদিক দিয়ে দেখো মাটি ফেলেছে, তো বারান্দার জন্য এখানে মাটি ফেলা হয়েছে। আর এতটা জায়গা ফাঁকা থাকবে এটা উঠানের জন্য। এখন এই দিকটাই বেশি লাগছে, লম্বা লাগছে, এদিকটাই কম লাগছে। ভালো আছো? তুমি অনেক লাউ গাছ কেটেছো নাকি? লাউ গাছ এটা চাল কুমড়ো, ওই পাশে তো লাউ মনে হচ্ছে, ওটা লাউ গাছ। কিন্তু গালে খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় না? হ্যাঁ লাগিয়ে দেবো। হ্যাঁ কাজ করছে না, সব পায়ে পায়ে খারাপ করে দিবে, সেজন্য লাগাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ ওই কিছু গাছ উছ লাগিয়ে দেবো, আমারও খুব ভালো লাগে গাছ গুছো। বাজারে তো ভালো জিনিস পাওয়াই যায় না এখানে। হ্যাঁ না মাটি ভালো, আমি দেখছি তো ওইদিকে একজন লাগিয়েছিল, সুন্দর। তুমিও লাগাচ্ছ খুব সুন্দর, তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ সেটাই তো। বন্ধুরা দেখো এখানে বারান্দার জন্য এটা মাটি ফেলা হয়েছে। আর চলো দেখো এই টাইলসের, যিনি টাইলসের কাজ করছেন উনি এখন ছুটিতে আছে, আসছে না কদিন থেকে, তো এই ঘরটা এখনও করেনি। শুধু এই ঘরটার কিচেনটা তোমাদের যে দেখেছিলাম, দেখো কত নোংরা, ওর বাবা পরিষ্কার করে দিচ্ছে অল্প। টাইলসগুলো পরে লাগালেই ভালো হতো, কেন কি পুরো এই বালু, এই এখানে আপ ডাউন লাগছে না এই জায়গাটা? হ্যাঁ বেকা এরকম কেন হবে না? আপ ডাউন লাগছে বলবে ওনাকে, এদিকের গুলো তো আপ ডাউন লাগছে না। দরজার সামনে যদি ওরকম থাকে তাহলে মুশকিল তো। আর এইগুলোর মধ্যে কিছু আরো দিবে নাকি সিমেন্ট তুমি? এই জায়গাটা কিন্তু আপ ডাউন লাগছে, সবগুলো লাগছে না, শুধু এটাই দরজার সামনটা, এই জায়গাটাতেই লাগছে আপ ডাউন। একদম ফাঁকা ফাঁকা লাগছে জায়গাটা, এই জায়গাটা বসে নাই ঠিক করে, কিংবা জায়গাটা নিচে সিমেন্টটা বেশি হয়েছিল। তো বন্ধুরা দেখো ঘরটা পরিষ্কার করে দিয়েছে, দেখতে সুন্দর লাগছে। নোংরা ছিল, একদম খারাপ লাগছিল দেখতে, দেখো পরিষ্কার করে দিল। আর বাইরে লো উনি হচ্ছেন, দেওয়ালটা ভাঙছে যেখানে গেট করতে বলেছিলাম, এই গেটটা আজকে খুলিয়ে নেই। রান্নাঘরে তো অতটুকুই কাজ হয়ে আছে না? তো বন্ধুরা আমরা এবারে যাচ্ছি বাড়ি। দেখো উনি এখন কাটছে ওখানে, ওইখানে গেটটা হবে। ওটা 4 ফুটেরই না, পাতলা পাতলা লাগছে ও যেটা কাটছে। চলো মা, কিন্তু মাটিগুলো ভালো আছে, পুকুরের মাটিগুলো ভালো আছে। কি তো গুড ইভিনিং বন্ধুরা, দেখো আজকে হচ্ছে ভাবলাম দুপুরবেলা না ভিডিও স্টার্ট করব, পরে আর হয়নি গো। তো ছেলে স্কুল থেকে আসার পরে খাওয়া দাওয়ার পরে খেলা করছিল, আর এত জামা কাপড় হয়েছিল না, পুজো পাঠ গেল, প্রচুর জামা কাপড় হয়েছিল, অনেকগুলো মানে গুছালাম। দেখো শোকেসে পুরোটা বের করে গুছালাম, আবার ওর বাবা কিছুটা গুছাচ্ছে, এই আলনাটা কোনো রকম গুছালাম, বহুত জামা কাপড় হয়ে গেছে, অনেক ছোট ছোট আছে। তো ওইগুলোকে কী করবো, ওইগুলোকে কাউকে দিয়ে দিব, যেগুলো ছোট ছোট হয়ে গেছে ছেলে মেয়ে, আর আমারও কতগুলো, তো সেগুলো সেই জন্য ভাবছি কি ঠান্ডার দিনও আসছে, অনেক সোয়েটারও ছোট হয়ে গেছে, আর ঠান্ডা জামা কাপড় এখনো বের করা হয়নি, যদিও বা অতটা ঠান্ডা পড়েনি। ওই দেখো ছেলে পাতলা গেঞ্জি পরে আছে বাবা এদিকে,
হাই বলে দাও একবার। হাই, বলো কেমন আছো তোমরা? হাই গাইস, কেমন আছো তোমরা? ভালো আছো? আমিও ভালো আছি। এখন তুমি কি করবে তাহলে? সন্ধ্যা হয়ে গেছে, বই পড়বে? এখন কিছু খাওয়া দাওয়া করে ছেলেকে পড়তে বসাবো। তো বন্ধুরা, তোমরা হয়তো ভাববে আমি এইভাবে শুয়ে আছি আর ছেলে আমার পিঠ টিপে দিচ্ছে। কেন কি জানো, আজকে সন্ধ্যের থেকে আমার পিঠটা প্রচুর ব্যথা করছে, শরীরটা ভালো লাগছিল না, তবু ছেলেকে বসিয়ে বই পড়ালাম। ভেবেছিলাম ব্লগটা আমি বানাবো, কিন্তু আর ইচ্ছে করছিল না, খুবই খারাপ লাগছিল শরীরটা। আর মেয়েও ওদের ঘরে খেলা করছিল, তো আমি পিঠের ব্যথায় আর থাকতে পারছিলাম না, তো এইভাবে আমি শুয়েছিলাম। তো আমাকে ছেলে এসে বলছে, মাম্মা কি হয়েছে? আমি যে আমার পিঠটা খুব ব্যথা করছে, বলছে দাঁড়াও আমি টিপে দিচ্ছি। তো ছেলে আমার পিঠটা টিপে দিচ্ছিল, মাঝে মধ্যে মানে এরকম ও বুদ্ধির মতো কথা বলে না, যে খুব ভালোই লাগে যে অনেক বুঝতে শিখে গেছে, আবার কখনো কখনো খুব বদমাশি করে। তো ছেলে আমার পিঠটা টিপে দিচ্ছিল, তারপরে আমি খাওয়া দাওয়া করতে ইচ্ছে করছিল না, শুয়ে পড়েছিলাম। তারপরে আবার ভিডিওটা শুয়ে শুয়ে এডিট করেছি। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা নতুন আসো তারাও সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তা তোমরা সবাই ভালো থেকো, আবার কালকে দেখা হবে।